প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আপ হওয়ার খবর নিয়ে দক্ষিণ পূর্ববঙ্গ সৃষ্টি হল লঘুচাপ যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বাংলাদেশ অনুযায়ী লঘুচাপ হলেও এটি নিম্নচাপ তো এটি কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত করতে পারে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরার কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতি বাড়ি অথবা বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা বায়ুর জাপটা মোড়ে রয়েছি প্রথমে আমরা নিম্নচাপটি দেখবো দেখুন এটি এটি কিন্তু একদম দক্ষিণ পূর্ব যে আন্দামান সাগরের কাছাকাছি স্থানে অলরেডি প্রচন্ড আকার ঘূর্ণ সৃষ্টি হয়ে গেছে এটি কিন্তু একটু লুগাচাপ আকারও রয়েছে এটা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তবে অনুযায়ী বলা হয় তো এটি আমরা দেখতে পাচ্ছি এটি ধীরে ধীরে এই যে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং সোমবার চোদ্দোই অক্টোবর যদি আমরা এখান থেকে সারাদিন একটু লাইভ ট্রেক করে দেখি দেখুন কতটা পশ্চিম দিকে আগাচ্ছে দেখুন প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হবে এবং লুঘুচাপের একটু ডান পাশ দিয়া এই যে এখানে যে জ্বরের গতিমাত্রা প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত রয়েছে ঠিক এই স্থানে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমখা জড়ো বাতাস কিন্তু রয়েছে এবং এই যে শ্রীলঙ্কার এদিকে এদিকেও কিন্তু প্রবল আকারে দমখা জোড়া বাতাস কিন্তু বইছে অলরেডি এবং এটি যে ধীরে ধীরে এই যে মঙ্গলবার পনেরোই অক্টোবর নগার দিনে আমরা একটু লাইফ ট্রেকের মধ্যে দেখি এবং আরও কিছুটা ধীরে ধীরে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এই যে প্রবল আকারে ঘূর্ণ সৃষ্টি হয়ে গেছে তখন এই যে ষাট কিলোমিটার কিন্তু বাতাসের গতিমাত্রা রয়েছে অলরেডি এবং এরপরে দেখুন এই যে একটি নিম্নচাপ আকার কিন্তু বিশাল বড় আকৃতি নিয়ে ষোলো তারিখ নাগাদ বুধবার অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আসার সম্ভাবনা একটি বড় করে দেখাচ্ছি এখানে দেখুন বিজয় বাদাসহ ষাট কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে নীলুরে চেন্নাই এই অঞ্চলে তাণ্ডব চালাতে পারে দেখুন এটি কিন্তু বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা নেই সরাসরি সাগর তৈরি হয়ে এখানে ঘুরে ঘুরে এখানে আসতে পারে যদি বাংলাদেশে আসার সম্ভাবনা যদি থাকতো তাহলে সেটি সরাসরি ধীরে ধীরে এদিকে বাঘ নিয়ে এদিকে কিন্তু আসতো তো এটি কিন্তু বাংলাদেশের উপর আসার কোনো ধরনের সম্ভাবনা নেই এটি সরাসরি একদম দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশের উপর আঘাত করার সম্ভাবনা রয়েছে সেখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং এরই প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা দেখাবো দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তো এরপরে আগামী বিশ তারিখের পরপরে বঙ্গোপসাগর বুকে আরও একটি সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণন আরও একটি সৃষ্টি হয়ে যাচ্ছে যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আবার দিচ্ছে আবহাওয়া অধিদপ্তররা তো এখনও ওয়েদার মডেলে উঠে আসেনি আমরা নজর রাখছি অবশ্যই আপনাদেরকে জানাবো বা আবহাওয়ার বিভিন্ন ওয়েদার মডেলে কিন্তু ওটা আসছে এটি একটি ঘূর্ণিঝড়ের আবাস কিন্তু রয়েছে অলরেডি তো পরবর্তীতে জানানো হবে তো আমরা বাংলাদেশের আপডেটটা দেখে নেব ইতিমধ্যে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি দেশের বেশ বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার আর ভোর সকাল থেকে রাতে আকাশ পরিষ্কার ছিল গতকালও দেশের উপর তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি দেখুন আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টায় দেশের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা আমরা দেখাচ্ছি একটু পরে তার আগে স্যাটেলাইট ইমেজটা আমরা একটু এখানে দেখে বর্তমান অপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে টাকুরগাঁও পঞ্চগড় আর এদিকে রংপুর গুরারঘাট অথবা রাজীবপুর গাইবান্ধা সবটুকু এলাকায় সামান্য মেঘলানি আকাশ পরিষ্কার রয়েছে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর সরিষা বাড়ি থেকে শুরু করে হ এদিকে দেখুন ত্রিশাল এবং কেন্দুয়া নিত্রগুনা ফুলপুর নারিতা বাড়ি সহ জামালপুর ফুলপুর সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে আর মৌলভী বাজার এবং সিলেট এবং বিশনবাপুর এখানে সবটুকু এলাকায় আজ সকাল থেকে আকাশ পরিষ্কার এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগের উপর আংশিক মেঘ রয়েছে নাগরপুর কাপাসিয়া ঢাকা একদম বর্ষাকালে সামান্য মেঘ রয়েছে অলরেডি একটি বেলা বাড়ার সাথে সাথে অলরেডি কেটে যাবে এবং দুপুরের পর বিকেলে দেশের উপর মেঘ সৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখাচ্ছি একটু পরে আর এদিকে আজ সকাল থেকে চট্টগ্রাম বিভাগ সকাল ছটা থেকে আকাশ পরিষ্কার থাকছে এখানে টেকনাম নাইকনচিড়ি চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পড়িখিরা উপজেলা রাঙ্গামাটি কক্সবাজার সাজাক অঞ্চল এই যে উত্তর মগিয়াবাড়ি বাড়ি থেকে শুরু করে আমরাপুর এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় সামান্য ম্যাগলানি আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে পরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরুসপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন একদম আকাশ পরিষ্কার আর এদিকে সিমনগর সাতক্ষীরা কুলনা জয়শুর লোহাগাড়া শাইলকুপা এখানে মেহেরপুরেও আকাশ পরিষ্কার থাকছে এবং এদিকে কলকাতা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগ তারপর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল দুর্গাপুর এদিকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এইবার আমরা চরাচুরি চলে যাব আজ সারাদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন অথবা বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু পর পরপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তো ইতিমধ্যে আমরা যদি আজ সোমবার চোদ্দোই অক্টোবর সারাদিন লাইভ ট্রেক করে দেখি আজ সোমবার চোদ্দোই অক্টোবর নাগাদ তুলনামূলক দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে পশ্চিমবঙ্গত বা এদিকে সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাত থাকতে পারে বজ্রিসহ বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে এই যে সোমবার চোদ্দই অক্টোবর রংপুর রাজশাহী মহিমসহ মেঘালয় দেখো আসামের মেঘালয় আসাম এই যে এখানে সবটুকু এলাকায় এই যে বিহারও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এখানে কলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকায় বিশেষ করে আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম যদিও হয় সামান্য কিছু কিছু স্থান জুড়ে যা দেখুন একদম সংক্ষিপ্ত এই যে একদম এই যে একদম ছোট করে মেঘ তৈরি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখানে পশ্চিমবঙ্গ দু এক স্থানে মূলত আপাতত তেমন বাড়ি বৃষ্টিপাত যে বেশিরভাগ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পেয়ে মঙ্গলবার পনেরোই অক্টোবর কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার পনেরোই অক্টোবর দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তর ভুটান বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এদিকে রাজশাহীর কাছ এদিকে কিছু কিছু এলাকায় খুলনার দক্ষিণ অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশা করা যায় এবং এরপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে খুলনা বিভাগের এদিকে মেঘ তৈরি হতে পারে কলকাতার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হালদিবাহী শিবনগর হালদিয়া এই যে এখানে দেখুন জিয়ানগর মাজিলপুর উত্তর চব্বিশ পরগনার দিকে নদিয়া এখানে অনেক এলাকা সাতক্ষীরা শিবনগর এই যে সুন্দরবন মটবাড়িয়া এখানে সামান্য মেঘ সৃষ্টি হয়ে হালকা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে তারপর এদিকে দেখুন নাগারপুর সাইলকোপা ফরিদপুর এই অংশের দিকে মতির হাটের দিকে শ্যানবাগ আর এদিকে দেখুন এখানেও হালকা আকারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকছে পনেরোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর নাগাদও আবহাওয়ার অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে যে নিম্ন নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি চলে আসছে এই যে এখান থেকে যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তখন ষোলো তারিখ নাগাদও দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যা বিক্ষিপ্ত আকারে আকাশ মেঘলা থাকবে সাথে পশ্চিমবঙ্গ সহ এদিকে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে দেখুন এখানে অনেক এলাকায় মাজার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি বাংলাদেশেরও কিছু কিছু এলাকায় মধ্য অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বৃহস্পতিবার সতেরোই অক্টোবর নাগাদও ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরের এদিকে রাজশাহী দক্ষিণে মাইমাসী হওয়া এবং এখানেও দেখুন ঢাকা বিভাগের উত্তরের দিকে অনেক এলাকায় নাগারপুর কাপাসিয়া সিংড়া পাবনা এখানে ম্যাগ তৈরি হয়ে হালকা বৃষ্টিপাত কিছু এলাকায় কিছুটা বাড়ি বাকি এলাকায় হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এই যে এদের নাগাদ মূলত পনেরো ষোলো সতেরো দেশের উপর আকাশ প্রচণ্ড মেঘের আনাগোনা থাকবে সাথে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এরপরে শনিবার উনিশ তারিখেও দেশের উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখুন তো এবার আমরা আপনাদেরকে আর একটু বৃষ্টিপূর্ণ মোড়টা আপনাদেরকে দেখি দিচ্ছি কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে চোদ্দো তারিখের যে আপডেট সেখানে যদি দেখি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই যদিও একটু সামান্য আংশিক আপডেট কিন্তু ওঠা আসছে এদিকে শান্তিপুরের দিকে অথবা সিঙ্গারোলির এখানে উত্তর পাবনা সামান্য কিছু এলাকায় তারপরে এরপরে পনেরো তারিখ নাগাদও ঢাকা কিছু কিছু অংশে খুলনা আর এটি কলকাতা পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে এখানে মেঘটারে হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে আর কুমিল্লার দিকেও কিন্তু কিছুটা আবাস উঠে আসছে এবং বৃষ্টিপুরে মোড়ে এবং বুধবার ষোলোই অক্টোবর নাগাদ দেখুন এই এলাকার দিকে পরিতগঞ্জ অথবা মাদারীপুরের একটু এই যে দিক সেদিক এই যে রায়পুর এখানেও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের প্রবাস কিন্তু আসছে তো কত কিলোমিটার এখানে দেখতে পাচ্ছি প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত রয়েছে বাকি এলাকায় ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃষ্টির পরিমাণ মোড়ে দেখা যাচ্ছে এবং ষোলো তারিখ ঢাকার উত্তরাংশে দেখুন এখানেও কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের আবাস কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট আর ইতিমধ্যে তাপমাত্রার পরিস্থিতি আমরা একটু দেখে নেব কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা দেশের দক্ষিণাঞ্চলের ব্যবসা গুমট ঘরম থাকতে পারে আজও এখানে যদি আমরা একটু দেখি দেখুন এখানে চেকনাফ থেকে শুরু করে নাইকে চুরি চকরিয়া বা এই যে চট্টগ্রাম সবটুকু এলাকায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকবে কাগড়াচুরি এদিকে দেখুন সেনবাগ কুমিল্লা এখানে ত্রিপুরা রাজ্যের সবটুকু এলাকায় বত্রিশে ফরিদগঞ্জ এখানে বত্রিশ বরিশাল এখানে দেখুন পিরোজপুর মঠবাড়িয়া তারপর করোনা সাতক্ষীরিয়া শ্রীনগর থেকে শুরু করে যশোর লোহাগাড়া ফরিদপুর শাইলকোপা ঢাকা সবটুকু এলাকায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এদিকে কাপাসিয়া নাগারপুর পাবনা সিরাজগঞ্জ সিংডা ভগুড়া রাজশাহী মহাদেবপুর সরিষা বাড়ি ময়মরসিংহ মাদাম তারপর এদিকে সিলেট বিশ্বমাপুর এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাগমারা তাজীপুর গাইবান্ধা দিকে গোরারঘাট এবং রংপুর এখানে সবটুকু এলাকায় ডুবুরি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে শুরু করে কোলাঘাট এই অঞ্চলে কড়াকপুরের দিকে আরামবাগ চন্দ্রনগর এবং বর্ধমান শান্তিপুর তারপর দিকে চাকলিয়া এখানে সবটুকু এলাকায় বত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে বাঁকুড়ার দিকে পুরুলিয়া এই অঞ্চলের দিকে তিরিশ ডিগ্রিতে তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে শিউর এদিকেও তিরিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকবে রাজশাহী মেহেরপুর সিংড়া পাবনা এই যে এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দেশের দক্ষিণের বিভিন্ন এলাকায় কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকবে যা আগামী কয়েকদিনও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চল এবং অঞ্চলের স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ